এই যে দেখেন অনেক ইউজার কিন্তু পেমেন্ট পাইছে এখান থেকে এন্ড আন আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার দশ টাকা দেখেন একবার কিন্তু এই যে দেখেন এই যে লিস্টটা টোকেন কিন্তু পাইছে ঠিক আছে দশটা দেখেন আড়াইশো টাকার প্লাস সো এরকম আর্নিং কিন্তু করতে পারবেন ঠিক আছে যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখেন এই যে দেখেন একজন কিন্তু তিনটা অ্যাকাউন্টে এই যে দেখেন একজন চোদ্দটা অ্যাকাউন্টে দেখেন সাড়ে তিনশো ডলার প্লাস ঠিক আছে পাঁচটা অ্যাকাউন্টে এরকম হাজার হাজার পেমেন্ট প্রুফ আছে ভাই এত পেমেন্ট প্রুফ দিনই দেখেন এই যে এক ভাই দেখেন এগারোটা অ্যাকাউন্টে ঠিক আছে এক ভাই দেখেন এখানে চারশো ডলার পাইছে এই যে দেখেন চারশো ডলার ঠিক আছে সো এরকম আর্নিং করতে পারবেন অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নিন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে দেখেন অনসেনের যে বোর্ড আছে এখানে চলে আসি এখানে দেখেন কি বলছে যে আপনার ওভার হয়ে গেছে ক্লেম ইজ ওভার ঠিক আছে মানে কি এটা হচ্ছে আপনার বিশ তারিখে ক্লেম ডেট ছিল ঠিক আছে যে ক্লেম করতে দেবে বিশ তারিখে তো বিশ তারিখে ক্লেম মনে করেন যে এরা করতে পারেন মানে দেয় নাই ঠিক আছে তো দেখেন ওদের আপডেট কি আপনারা দেখায় আমি দেখেন এখান থেকে ওদের টুইটারে চলে আসলাম দেখতে পাচ্ছেন টুইটার টাস্ট অলরেডি ফলো আছে সো এখান থেকে যদি আমি এইখানে যাই দেখতে পাচ্ছেন কি এই যে দেখেন এই পোস্টগুলো করছে দেখেন তেরো ঘন্টা আগে ইয়ারটপ ইজ লোডিং এটা আমি টেলিগ্রামে ডিসি ঠিক আছে এই যে দেখেন এইখান থেকে আপনার বিশ তারিখে ক্লেম ডেট ছিল ঠিক আছে সো দেখেন ওরা এই যে আপনার এখানে আবার একটা পোস্ট করছে যেখানে বলছে দেখেন চার ঘন্টা আগে ঠিক আছে যে এইটা আপনার একুশ তারিখে ক্লেম হবে ঠিক আছে মানে একুশ তারিখে একুশ তারিখে ক্লেম হবে আর যখন ক্লেম হবে ওই সময় আমি এই যে দেখেন ইউটিসি এগারোটা পি এম ইউটিসি সো এই টাইমে মানে আপনি যদি টেলিগ্রামে জয়েন থাকেন আপনার আপনি আপডেট সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে ধরেন এখন কিলাম হচ্ছে আধা ঘন্টা আগে আমি আপডেট দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে এক ঘন্টা আধা ঘন্টা আগে আমি আপডেট দিয়ে দেবো সো এরা কিন্তু এটা বলছে যে একুশ তারিখে কিলাম হবে এখন দেখেন এখান থেকে কী করতে হবে আপনাকে মেন ডেটটা অ্যাড করতে হবে ঠিক তারা এইখানে আগের ভিডিও দেখে আপনার ওয়ালেটটা কানেক্ট করছিলেন টাস টয়লেট বা মেটামাক্স বা আপনি ওকে এক্স ওয়ালেট ঠিক আছে যেটাই কানেক্ট মানে কানেক্ট করেন না কেন সবগুলো নাকি আপনার মেন নেটে অ্যাড করতে হবে এখন দেখেন আমি এই যে দেখেন ওকে এক্স ওয়ালেটটা মানে কানেক্ট করেছিলাম ঠিক আছে তো যারা কানেক্ট ঠিক আছে তাদের মনে হয় যে কোনো ঝামেলা নাই দেখেন তারা কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন ওকে এক্স যারা কানেক্ট করছেন এই এখানে চলাইবেন এখানে আসার পর দেখেন এখানে ক্লিক করবেন তারপরে সার্চ অপশন আছে না এখানে লিখবেন অনসেন ঠিক আছে এই যে দেখেন অনসেন মানে অনসেন লিখলে আপনি যে দেখেন অনসেন্ট চলে চলাইবেন বুঝতে পারছেন মানে এখানে অ্যাড করা লাগবে না মানে ওকে এক্স যারা ওয়ালেট কানেক্ট করছেন তাদের অ্যাড করা লাগবে না এই যে দেখেন এখন সার্চ দেবেন দেখবেন যে অনসেন্স অটোমেটিক কিন্তু এখানে ঠিক আছে অনসেন্ট অটোমেটিক বুঝতে পারছেন এখানে কোনো কিছু করা লাগবে না মানে যারা এই যে ওকে এক্স কানেক্ট করছেন যারা টাচ টয়লেট বা মাস্ক করছেন তাদের জন্য আরেকটা কি টাচ টোলেটে মনে করেন যে আপনার এই যে মেন নেট এরকম অ্যাড করা যায় না ঠিক আছে মনে হয় যায় না তবে ঝামেলা অনেক ঠিক আছে সো যারা টাচ টয়েট কানেক্ট করছেন তারা কি করবেন তাদের যে টাচ টয়েটে প্রাইভেট কি আছে বা রিকভারি ফার্স্ট বারো সংখ্যার ওইটা কী করবেন ওইটা আপনি এই যে ওকে এক্স ওয়ালেটে ইনপুট করে নেবেন ফার্স্টে আপনি ওয়ালেটের ওই প্রাইভেট কি বারো সংখ্যার ওইটা কপি করবেন ঠিক আছে তারপরে প্লে স্টোর থেকে ওকে এক্স ডাউনলোড করবেন তারপর একটা ভিপিএন কানেক্ট করে নেবেন দেখেন আমার ভিপিএন কানেক্ট আছে তারপরে আপনি কী করবেন ওকে এক্সে আপনার ওই বারো সংখ্যার প্রাইভেট কী দিয়ে দেখবেন যখন এখানে অ্যাকাউন্টটা খুলবেন আপনি একটা ভিপিএন অন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে দেখেন এক্সচেঞ্জ ওয়েটে সিলেক্ট করবেন ঠিক আছে ওয়ালেটে সিলেক্ট করার পর এই যে দেখেন আপনার তো অলরেডি আপনার ট্রান্সট্রয়েড তো আপনি কানেক্ট করে ফেলছেন এখানে দেখবেন যে যে আহ অলরেডি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবার দেখবেন যে নতুন একটা অপশন আবে এই যে এরকম আসবে ঠিক আছে এই যে দেখেন এরকম অপশন আবে তো আপনার কি করতে হবে এই যে ওপরে এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বারো সংখ্যার প্রাইভেটকে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে ইনপুট করে নেবেন তাহলে আপনার ওয়ালেটটা এই মানে ওকে চলে আসবে বুঝছেন যখনই আপনার ওয়ালেটটা ওকে এক্স চলে আসবে আপনি দেখবেন যে আপনার আর এখানে অ্যাড করা লাগবে না ঠিক আছে অটোমেটিক দেখবেন যে এখানে সার্চ মারবেন অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর যারা মনে করেন যে আপনার মেটামার্ক্সে কাজ করছেন প্রাইভেট প্রাইভেটকেও তাহলে এখানে ইনপুট করতে পারেন ঠিক আছে ওকে এক্সে তাহলে আপনার এখানে দেখা যাবে মানে ওরা রেকমেন্ড করছে ওকে এক্স ঠিক আছে তার কারণ ওকে এক্সের সাথে পার্টনারশিপ ওকে যারা মনে করছেন যে ভাই আমি ওকে এক্স ব্যবহার করবো না যেহেতু ভিপিএন মানে কানেক্ট করতে হয়েছে তাহলে আপনি কি করবেন আপনার যে মেডামাক্স আছে মেডামাক্সে তাহলে করতে পারেন ঠিক আছে মানে আপনি মেডামাক্স অ্যাপসটা ডাউনলোড করবেন করার পর যে প্রাইভেট কি আছে ঠিক আছে আপনার ট্রাস্ট্রয়েডের ওইটা কপি করে এখানে ইনপুট করে দেবেন ঠিক আছে এখানে আপনি ইনপুট করে দেবেন সেম কিন্তু ওকে এক্সের মতো ইনপুট করবেন ইনপুট অলরেডি ওয়ালেট ক্রিয়েট আপনি ইনপুট করবেন ঠিক আছে তারপর দেখেন এখন এই যে দেখেন আমি ইনপুট করছি এখন দেখেন আপনি এখানে নেটটা কি ক্যামেরা অ্যাড করবেন এই যে দেখেন এই যে দেখেন ওপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখেন দেখেন নেট এখানে অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন ঠিক আছে কাস্টম নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কি আপনার এই যে নাম দেবেন তারপরে ইউআরএল দেবেন এগুলো কোথায় পাবেন এগুলো আমাদের টেলিগ্রামে পাবেন ঠিক আছে তার কারণ এটা হচ্ছে দুই নাম্বার প্রসেস দেখাইছে এই দেখেন নাম সিম্বল তারপরে সেন আইডি এই যে দেখেন আরপিসি ঠিক আছে এগুলো কপি করে নেবেন তারপরে এই যে দেখেন নাম কোথায় কি এখানে দিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখেন এরকম পরপর দিয়ে দেবেন দেখেন নাম এই যে আর ইউআরএল সেন আইডি সিম্বল তারপর দেখতে পাচ্ছেন ব্লক সেন মানে এরকম যে এখানে পাবেন এই যে পোস্টে দিয়ে রাখবো ঠিক আছে এই পোস্টের থেকে আপনি যদি চান তাহলে মেয়েটা মার্ক্সে করতে পারেন ঠিক আছে সমস্যা নাই যে আপনাকে ওকে এক্সি করতে হবে এটা কোনো ব্যাপার না আপনি যদি মনে করেন যে না আমি ওকে এক্সি করবো না তাহলে টাস্ট্রয়েড কানেক্ট করছেন টাস্ট্রয়েড এর প্রাইভেট কি মেটামাক্ক ইনপুট করবেন করার পর এই যে দেখেন এই যে এড এ ক্লিক করে অ্যাড করে নেবেন ঠিক আছে এই যে দেখেন এই যে আমরা এখান থেকে এই যে অ্যাড করে নিলাম ঠিক আছে এই যে দেখেন অ্যাড হয়ে গেল আমাদের এখানে কথা বলছেন করে আপনি তাহলে এখানেও অ্যাড করতে পারেন ওকে কেক অ্যাড করতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে আমি দেখাই দিলাম প্রসেসটা আপনি এইভাবেই অ্যাড করে নেবেন ঠিক আছে মনে করেন এইটা যখন ক্লেম আপডেট আসবে মানে ক্লেম আপনার ওই বুটের ভিতর থেকেই ক্লেম করতে পারবেন ঠিক আছে যেমন ওই যে আপনার নট কয়েন করছিলেন মনে হয় ওরকম করে ক্লেম করতে দিবে ঠিক আছে সো এ টু জেড আপডেট থাকছে টেলিগ্রামে সবাই জয়েন করবেন আর গাছ দেখেন এখানে মিমিফাইয়ের মনে করেন যে একটা ইয়ে দিয়ে দিই ঠিক আছে আপনার কম্বো দিয়ে দিই ঠিক আছে আজকেরটা তো কীভাবে করবেন ওটা বলি দেখেন মিমিফাইয়ের একটা কম্বো আছে যেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে মাথায় ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এরকম কলি হবে দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম ঠিক আছে তো পাচ্ছেন দুই মিলিয়ন একবার ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে আবার বলি দেখেন এই যে মাথার উপরে একটা ক্লিক করবেন পায়ে একটা ক্লিক করবেন ঠিক আছে সবগুলো নিয়ে তারপর দেখেন বেলের উপরে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন তাইলে আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে একবার না হলে দুই তিন ট্রাই করবেন হয়ে যাবে ওকে